গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ আসনার ফাস্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইজ আজকে ব্লগটি যেখান থেকে দেখছেন আশা করি সব আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গাইজ আজকে ব্লগটি কি নিয়ে হচ্ছে বলা লাগবে না হয়তো থাম্বনেলটা দেখে এতক্ষণ বুঝে গেছেন তো গাইজ শুরু করা যাক আজকে ব্লগটি গাইজ অবশেষে আমরা আসলাম এখন আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করব বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা গাইজ এখন আমরা টিকিট নিলাম তিনটে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর এখন আমরা তিনটে টিকিট নিলাম আজকে আমার ব্লগে আমার সাথে কে আছে দেখেন জাহিদুল ইসলাম আর এখান দিয়ে তাজমুল ভাই তো গাইজ আমরা গাইজ এখন আমরা মেইন গেট দিয়ে ঢুকলাম ভিতরে প্রবেশ করলাম গাইজ আপনি ঢুকার সাথে সাথে দেখতে পারবেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি ম্যাপ এই ম্যাপটি দেখে আপনি বুঝতে পারবেন কোন জায়গায় কি আছে গাইজ আপনি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতরে একটু বাম পাশে হেঁটে আসলে দেখতে পারবেন সকল হরিণ এখানে সকল হরিণ রাখা হয় জাতীয় চিড়িয়াখানার তো গাইজ এখন আমরা যাচ্ছি সাপের বাসার দিকে আপনাদেরকে সাপগুলি দেখাবো অবশ্যই দেখবেন অজাগর সাপ এইভাবে কমবে এখানে সব অজাগর সাপ এখানে চার পাঁচটা সাপ আছে একসাথে গাইজ আমরা একটু সামনে আসার পর দেখলাম এখানে হাতির ফুটবল খেলা চলতেছে তো আমরা এসে দেখলাম এখানে অনেক মানুষ দেখতেছে হাতির ফুটবল খেলা তো আমরা এখানে অনেকক্ষণ দেখলাম হাতির ফুটবল খেলা গাইজ এই চিড়িয়াখানা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা এটা চিড়িয়াখানার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা তো গাইজ একটু সামনে আসার পর দেখতে পারবেন উট পাখি এখানে উট পাখি আছে অনেকগুলো দেখেন এখানে দুইটি উট পাখি দেখেন গাইজ কি করতেছে সেই এখানে দুইটি বান্দর আছে দেখেন আরেকটি বান্দর হাত দিয়ে এসেছে তাদেরকে দেখানোর জন্য গাইজ দেখেন এখানে দুইটি বান্দর আছে হ্যালো ভাই অনেকে চিনতে পারেন না সাপের জায়গাটা কই এই যে এখানে লেখা আছে সাপের খেলা দেখানো হয় আর দেখা তো দেখানো হয় না আমি তো জানি না অর্ধেক করতে পারি অর্ধেক পারি না মেয়েদের স্বভাব আমার আছে যে এরকম সহজটা পারি আর কঠিনটা মিলে এ জাহিদ আজকে কেমন লাগতেছে তোর কাছে হ্যাঁ বন্ধু অনেক ভালো লাগতেছে সকাল থেকে আইছি তুই তোর মন আজকে এত খুশি কেন যাচ্ছি জলহস্তি পার্ক দেখেন দর্শক জলহস্তি গাইজ এখন আমরা যাচ্ছি বাঘের খাঁচার দিকে আপনাদেরকে বাঘ দেখাবো
আমরা এখন জঙ্গলে ঢুকতেছি, জঙ্গল মানে চিড়িয়াখানার একটা সাইডে যাইতেছি, আমরা একটু বসবো, এখানে বসার জায়গা আছে। তো এখানে আমরা হালকা নাস্তা করবো। আসলে এখানে রেস্টুরেন্টের মধ্যে বসার কোনো অবস্থায় নেই করোনার কারণে, আমরা একটু মানে সেফটির জন্য একটু সাইডে আসলাম, এখানে বসে আমরা হালকা ভাত নাস্তা করবো। গাইজ অনেকক্ষণ হাঁটলাম, হাঁটার পরে অনেক ক্লান্ত হয়ে গেছি, আপনাদেরকে অনেক ফুটেজ দেখালাম। তো এখন এখানে একটু রেস্ট করতেছি সবাই মিলে। দেখেন গাইজ, আপনাদের সাথে আবার দেখা হবে নাস্তা করার পর ইনশাল্লাহ। গাইজ খাওয়া দাওয়া শেষ করে আপনাদেরকে অন্যদিকে নিয়ে যাচ্ছি, আর আপনাদেরকে চিড়িয়াখানার আরও যেসব পানিগুলো দেখানো বাকি আছে ওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো গাইজ পুরো ভিডিওটি দেখুন। দেখেন এখন আপনাদেরকে দেখাচ্ছি রাজধনেশ। দেখেন আফ্রিকান সিংহ। গ্রামের চাচাতো ভাই যখন ফটোগ্রাফার হয় দেখেন কি করে। গাইজ আজকের ব্লগটি পর্যন্তই, আর আজকের ব্লগটি কীরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। আমাদের পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।